মস্কো বেজিং সম্পর্ককে ব্যক্তিগত রসায়নের সম্পর্ক হিসেবে বিবেচনা করে রাশিয়া ও চীন, কেননা দেশ দুটির বাণিজ্য সম্পর্ক অনেক দৃঢ়। অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি সামরিক, রাজনৈতিক ও বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে চীন ও রাশিয়ার। চীন ও রাশিয়ার কোনো জোট না থাকলেও দুই দেশই একে অপরকে কৌশলগত বন্ধু বিবেচনা করে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঠিক কয়েকদিন আগেই বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন দুই নেতাই বলেন মস্কো বেইজিং সম্পর্কের কোনো সীমা নেই, রাশিয়া চীন দুই দেশই তাদের সম্পর্ককে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়, যার সবশেষ নমুনা দেখা গেছে গেল কয়েক মাসে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো নিষেধাজ্ঞা দিলেও রাশিয়ার কাছ থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল কিনেছে বেইজিং, যা গেল বছরের চেয়ে 55% বেশি। রাশিয়ার সঙ্গে বাণিজ্য, সামরিক সহ বিভিন্ন খাতে মজবুত সম্পর্ক ভারতের। সবশেষ গেল বছর দ্বিপাক্ষিক একটি প্রতিরক্ষা চুক্তি করে মস্কো ও নয়াদিল্লি, যার আওতায় রাশিয়া থেকে 6 লাখ অত্যাধুনিক অস্ত্র কেনার চুক্তি করে মোদি সরকার। শুধু তাই নয়, 2025 সাল নাগাদ $5,000 কোটি বিনিয়োগ ও $3,000 কোটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কথাও জানিয়েছে মস্কো ও নয়াদিল্লি। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর পশ্চিমারা রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিলেও মস্কোর কাছ থেকে তেল কেনার পরিমাণ আগের চেয়েও বাড়িয়ে দিয়েছে ভারত। সবশেষ জুন পর্যন্ত রাশিয়ার কাছ থেকে 10 লাখ ব্যারেল জ্বালানি তেল কিনেছে ভারত। এছাড়া খাদ্যশস্য সহ বিভিন্ন খাতে বাণিজ্য সম্পর্ক রয়েছে দেশ দুটির।